গুহার, নবগঞ্জ, কেরানীগঞ্জ, সিঙ্গের, হরিরামপুর, শিবালয়, ঘিউর, দৌলতপুর, সাটুরিয়া, মানিকগঞ্জ পৌরসভা আগামী 50 বছর 100 বছরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তো দূরের কথা, কেন্দ্রীয় কমিটির যুবলীগের সভাপতি তো দূরের কথা, ছাত্রলীগের সভাপতি অত দূরের কথা, শয়তান লীগের সভাপতি হইতে পারবো না কেউ, যেটা নির্মল হইছে কি আমরা ইচ্ছে করলে ফালতে ডাহাই যায় পারি, ইচ্ছে করলে 17 তলায় উঠতে পারি, শেখ হাসিনার নজরে আসা অত সহজ না। সেই জন্য আগে নির্মলরে শ্রদ্ধা করো, আমাকে শ্রদ্ধা করা হইল, আগে নির্মলরে শ্রদ্ধা করো, শেখ হাসিনারে শ্রদ্ধা করা হইল, কারণ শেখ হাসিনা তারে বানাইছে। কাকে ছোট করা করে দেখার কোনো অধিকার কারো নাই। আমি সেদিন গেছিলাম ধানমন্ডির 3 নম্বরে, আমি সাধারণত ইদানিং যাই না, তা মন চাইলো যাই, তা যাই দুই কেই তো পাইলাম অসীম কুমার উকিলরে, যায়া পাইলাম বাহাউদ্দিনের নাসিম রে, যায়া পাইলাম শাহাবুদ্দিন ফরাজির রে, যায়া পাইলাম নুরুল আমিন রুহুল এমপি রে, এরকম সবটিরে পাইলাম, এটারও ভাই কইতে পারলাম না, সবটির নাম কইয়া ডাক দিতে হইল। ওই জায়গা যাইয়া ঘুষাইয়া ঢুকছি, বুক বড় কইরা বাইরেছি, শুনবেন নাকি? আমি পেলাম যে নাসিম, আমার তো নির্মল রঞ্জন গুহ সভাপতি হয়েছে, তোমারই লোক, মিথ্যা কথা কনকে আপনার লোক, আমি দূর কয় না। তবে একটা জিনিস, নির্মলের আদর্শ দেশপ্রেমের প্রতি কমিটমেন্ট আছে, বুকে একটু ভালো লাগে, বলল নির্মলের সততা আছে, আর একটু বুকটা ফুলে গেল, বলল সব কিছু মিলে নির্মলের সততা আছে, কেমন লাগলো? সেই জন্য আমি অনুরোধ করব, আমাদের মানিক চিনতে হবে, তা নাহলে কাম তুইব না, কি হইব না কি? তা আমি আসলে কথা বাড়াবো না, কারণ বাড়াইতাম যদি খিদে না লাগত। তা আমি এই যে ওসি সাহেবদের কথা কইলাম, এই জন্যে এতগুলো লোক এক জায়গায় পাওয়া যায় না, ভালো হয়েছে না একটু? আমি ওসি সাহেবের অনুরোধ করুম, স্পিড বোট সারার জন্য এ পর্যন্ত আমি 2 বার টাকা দিছি জেলা পরিষদ থেকে, আমি আবারও দিব, কিন্তু স্পিড বোট চালু করেন, আমাকে কিন্তু আজিমনগর সুতেলরি দিয়ে লেসাগঞ্জ দিয়ে কিন্তু গরু চুরি নেয় শেষ রাসুর, আমাকে হরিরামপুরে পরোটা খাইত নাই শেষ রাসুর, এইগুলির হুন্ডার আওয়াজ পাইলে, স্পিড বোট আওয়াজ পাইলে দৌড় দিয়ে পলাইব, ঠিক আছে নাকি? আমরা খুব খুশি আমাদের ইয়োনো সাহেবের মতো একজন ভালো ইয়োনো, সৎ ইয়োনো, আপনি আবার কিন্তু বেজার হয়েন না, আগেরটার রুমেই আমি ঢুকতে চাইতাম না, মনে হয় যেন এই মনে এখনই গুতে দিল নাকি, তো আপনি বেজার হয়েন না, আপনাকে একজনের বদনাম আবার আর একজনের কাছে করলে সে আবার ই হয় না, আল্লাহ আমাকে রহমত দিয়েছে বাংলা এলাকায় আপনারা আইসেন, এই জন্য আমরা খুশি হয়েছি। তো একটা কথা কি, আপনারা কিন্তু সত্য লিখেন যে হরিরামপুর নদীতে ভাঙতেছে, হরিরামপুরে ভালো আছে, এই কথা কোনোদিনই লিখেন না, তাহলে আমরা ভালো অফিসার করুন, কারণ এই নদী ভাঙ্গা যে আজকে 100 বছর যাবৎ ভাঙতেছে, কবে যে ফিরব এটা আমার কোনো চিন্তাই নেই। আর এই যে জাহিদ খা খা গোষ্ঠীর মধ্যে আমার মনে হয় সেরা খা ঐতি, এই ও বক্তৃতা দিল, আমি শুনলাম অন্য অন্য নেতারা বক্তৃতা দিল, সেলিম বক্তৃতা দিল, কাউসার বক্তৃতা দিল, ওগো বক্তৃতা আমি খুশি হইনি, কারণ হইল ওরা বস্তা চাইছে, বস্তা এবার দিব আগামীবার ভাঙব, আগামীবার দিব তারপরে ভাঙব। আমাকে নির্মল কইছে আমাদের সৌভাগ্য মমতাজের মতো এমপি পাইছি, মমতাজের মতো এমপি পাইছি, ও আসল কথা কয় নাই, আমাকে এমপি মন্ত্রী যেডি আছে সবটি মমতাজের কাছে ঠেকা, কইবেন কেমনে? সেটা হলো মমতাজ আমার অনেক গান গাইয়া দিও, আমার লোক কয় না, জনপ্রিয়তা নাই, দিব ভাই কি ঠেকা,
তাহলে মমতা জেহনে আছে মি এরে বস্তা চাও না ফাইল লমকি করবার জায়গা পাও না আমরা চিরস্থায়ী বাদ চাই চিরস্থায়ী বাদ চাই কি আর নির্মল আছে রাজ্জাক আছে ওরা যদি থাকে আমাদের মতো যদি ভেঙ্গে ভেঙ্গে দুই একটা ছাই ফেলাইনে ভাঙ্গা কুলের মতো নিয়ে যায় তাহলে এই বাদ আল্লাহ রহমত পীর মুর্শিদ ময় মুরব্বির দোয়ায় শেখ হাসিনার জন্য দোয়া করেন মমতাজের জন্য দোয়া করেন এই বাদ পারমানেন্ট কাজ আগামী বছর থেকে শুরু হয়ে যাবে